আমরা ফেনী নদীর পানি আমরা দিচ্ছি, ফেনী নদীর পানি তারা যে জন্য চেয়েছিল, এটা হলো ওই এলাকার জনগণের বিশুদ্ধ পানি, পানির জন্য তারা আমাদের কাছে পানিটা চেয়েছে। সেটা হলো মুষ্টিমেয় কিছু লোকের খাবার পানি হিসাবে ব্যবহারের জন্য। তিস্তা নদীটা আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল, ভুটান, এখান থেকেই আমাদের এই পানি তিস্তা নদী ওখানে প্রবাহিত হয়ে আসে, ভারত থেকে প্রথমে আসে। আমরা এটা নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা আমাদের চলেছে। আমি কিছুদিন আগে আমি বুদাপেস্ট গিয়েছিলাম হাঙ্গেরিতে, সেখানে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে আমার ওখানে মিটিং হয়েছে, তার সঙ্গে আমরা আলোচনা করেছি, তাকে আমি বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি, তিস্তা নদী নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমরা যেগুলো যে আমরা যে সমস্ত নদী নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি, তারাও তিস্তা নদী নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়। আমাদের এটা দুই মন্ত্রণালয়ের পর্যায়ে এটা আমাদের যে কাগজ পেপার যেগুলো তৈরি করা সেটা আমরা দুই পক্ষে তৈরি করছে, এবং আমরা অদূর ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে বসবো, বসে আমরা তিস্তা নদীর পানির ব্যাপারে আমরা আলোচনা করব। আমরা ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ, ভারত আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সাহায্য করেছে, বন্ধু প্রতিম দেশ, এবং তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। আমরা মিলেমিশে আমরা আলোচনা করে তিস্তা নদীর পানি সুষম বণ্টনের ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা আশাবাদী এই সমস্যা আমরা ভবিষ্যতে সমাধান করতে পারব। ধন্যবাদ। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সেলিম ভাই।